উৎসবের উপলক্ষে আয়োজিত আজি সভাত সহিত উপস্থিত থাকা বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য শ্রদ্ধেয় হাগ্রামা মহিলারী ডাঙরিয়া, এই ডিজি উৎসবের প্রধান উদ্যোক্তা তথা অসম সরকারের মন্ত্রী চন্দন বর্মডাঙরিয়া, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রদ্ধেয় বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়া, মূল সতীর্থ বিধায়ক ডিব্রুগড় বিধানসভা সমষ্টির মাননীয় প্রশান্ত ফুকন ডাঙরিয়া, অসম পর্যটন উন্নয়ন নিগমের মাননীয় অধ্যক্ষ প্রাক্তন বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙরিয়া, অসম পর্যটন নিগমের উপাধ্যক্ষ নবদ্বীপ কলিতা ডাঙরিয়া। আজি এই উৎসবত আপনাদের সকলে মিলিত প্রচেষ্টায় অংশগ্রহণ করে এই উৎসবের সৌষ্ঠ বৃদ্ধি করেছে, কারণ আমি সকলে জানো যে নদীয়ে আমাক আমার জীবনের জীবন রেখা হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানব সমাজের উন্নয়নের বাবে, মানব সমাজের বিকাশের বাবে গ্রহণ করে আছে। গতি সেই নদী দাঁতিতে মানব সভ্যতা উৎপত্তি হয়ে যুগে যুগে মানুষে মানুষের বাবে কাম করার নিমিত্তে শক্তিশালী মানবীয় পরিবেশ গড় দিয়ে আছে। প্রতিটি জাতি জনগোষ্ঠীয় নিজের সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক পরম্পরার মূল্যবোধ অটুট রাখি সমাজ গঠন প্রক্রিয়াত আত্মনিয়োগ করে আছে আর নিজের রীতি নীতি কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য বিকাশের আর অর্থনৈতিক বুনিয়াদ গড় দিয়ার দৃঢ়তার পরিশ্রম করে আছে। গতি মানে আজি বিশেষক বিটিসি অঞ্চল এই সুন্দর উৎসব আপনাদের সকলকে আস্থাত লৈ সকলকে লগত লৈ সফলতার তৃতীয় বছর উদযাপন করেছে, ইয়ার বাবে আপনাদের সকলে কৃতজ্ঞতার পাত্র, কারণ আমি এই উৎসবের যোগে এই কথা প্রতিপন্ন করেছি যে আমি একেলগে থাকিম, একেলগে আছো আর আগন্তুক দিনত একেলগে মিলি কঠোর পরিশ্রমের দ্বারা আমার ভবিষ্যৎ উজ্জ্বল রূপত গড় দিব। মই বিশেষক এই উৎসব পতার যদি শক্তিশালী গণতান্ত্রিক শান্তিপূর্ণ পরিবেশ নির্মাণ করার অন্তরালত বিটিসির মুরব্বী হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত যা দিনবিলাকত যে সুন্দর পরিবেশ গড় লৈ উঠিছে তার বাবে এনে ধরনের উৎসব পতার পরিবেশ ইয়াত সম্ভব হয়ে উঠিছে। আর সেইভাবে এই উৎসবত মই লক্ষ্য করেছো যে সকল জাতি জনগোষ্ঠী ভাষাভাষী ধর্মাবলম্বী লোকে আন্তরিকতার অংশগ্রহণ করেছে।